এদিকে মনোনয়ন ফর্ম বিক্রির প্রথম দিনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে। এই সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগানে সরগরম হয়ে ওঠে সড়ক ও আশপাশের এলাকা। এদিনে সরাসরি ফর্ম কিনেছেন 1050 জন এবং অনলাইন থেকে নিয়েছেন 14 জন। মাহমুদ হাসানের প্রতিবেদন। মনোনয়ন ফর্ম বিক্রির প্রথম দিনে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়। এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উপচে পড়া চাপে কয়েক দফায় মনোনয়ন ফর্ম বিক্রি বন্ধ রাখা হয়। দলীয় মনোনয়ন ফর্ম কিনতে পেরে উল্লাস প্রকাশ করেন নেতারা। মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে নিজ এলাকায় উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। আগামী জানুয়ারির 2024-এর 7 তারিখে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে। গণতান্ত্রিক রাজনীতিতে অগ্নি সন্ত্রাসের স্থান থাকতে পারে না। সাধারণ মানুষ খুশি কখন 7ই জানুয়ারিতে তার ভোট প্রয়োগ করবে। জয়ন্তী শেখ হাসিনা নেতৃত্বে আগামী দিনগুলোতে যাতে নৌকায় ভোট পায় সেভাবে আমরা কাজ করছি। ঢাকা 5 সেটা আসলে আমার একটা পরিবার, তো আমি মনে করি যে কোনো মানুষেরই পরিবারের পাশে থাকাটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমি ঢাকা 5-এর জন্য আছি। আমাকে দুইবার মনোনয়ন দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী, 14 এবং 18 জয়েন্ট মনোনয়ন দিয়েছিল। সেই হিসাবে আশাবাদী যে এবার আমি মনোনয়ন পেতে পারি। যেভাবে কাজ করেছি সরিষাবাড়ির বাসীর জন্য, সরিষাবাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, আমি বিশ্বাস রাখি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন প্রদান করবে। আমি শতভাগ আশাবাদী যে আমি মনোনয়ন পাবো, কারণ আপনারা আমি ইতিমধ্যে আমার গাইবান্ধা 5 শাখাটা ফুলচেরি আসনে মানুষের সঙ্গে আমি কাজ করার চেষ্টা করেছি। আগামী 3 দিন বিক্রি হবে মনোনয়ন। এবার প্রতিটি ফর্মের দাম রাখা হচ্ছে 50,000 টাকা। 8 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আলাদা বুথ খোলা হয়েছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।